বাবাকে দেখেছো? আমি যে তাদের খুঁজে পাচ্ছি না। না না, আমি তোর মা বাবাকে কোথাও দেখিনি। তাহলে তুমি আমার মা বাবাকে খুঁজে দাও না গো। আমি যে আমার মার বাবাকে খুঁজে পাচ্ছি না, আমি যে আমার মা বাবার কাছে যাব। আমার আর কোনো কাজ নেই তো, এখন আমি সময় নষ্ট করে তোর বাবা মাকে খুঁজতে যাই, তাই না? যা নিজে গিয়ে খুঁজে নে, আমার মাথা খারাপ করিস না তো। দাও না গো খুঁজে, আমার যে একে একে ভীষণ ভয় লাগছে। দাও না গো। এক থাপ্পড়ে গাল ফাটিয়ে দিব একেবারে, যত সব। মিনু রাগ করে সেখান থেকে চলে যায়। আর অসহায় ময়ূর কন্যা কাঁদতে কাঁদতে একটা গাছের তলায় গিয়ে বসে পড়ে। তখনই সেদিক দিয়ে এক দুষ্ট পাখি শালিক যাচ্ছিল। ময়ূর কন্যাকে দেখে শালিক মনে মনে ভাবে, আরে একা একটা ময়ূর পাখি এখানে বসে আছে, আর আশেপাশে তো কোনো পাখিকেও দেখতে পাচ্ছি না। আমি বরং একে আমার শিকার বানিয়ে ফেলি। একে নিয়ে মহাজনের কাছে দিলে মহাজন খুশি হয়ে আমাকে অনেক টাকা দেবে। শালিক শয়তানি বুদ্ধি এটি ময়ূর কন্যার কাছে যায়। ময়ূর ছানা, তুমি একা একা কেন বসে আছো? তোমার মা বাবা কোথায়? আমি আমার মা বাবাকে হারিয়ে ফেলেছি। এখন আর কেউ আমার বাবা মাকে খুঁজে দিচ্ছে না। আহারে সোনা, কেঁদো না, চলো আমি তোমার বাবা মাকে খুঁজে দিচ্ছি। তুমি সত্যি আমার বাবা মাকে খুঁজে দিবে? হ্যাঁ, আমি সত্যি খুঁজে দেব। এরপর বোকা ময়ূর কন্যা শালিকের সাথে চলে যায়, আর শালিক ময়ূর কন্যাকে নিয়ে গিয়ে মহাজনের হাতে তুলে দেয়, আর মহাজনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেয়। একি, তুমি আমাকে এখানে রেখে কোথায় যাচ্ছ? আর ওনার কাছ থেকে তুমি এতগুলো টাকা কেন নিলে? কারণ আমি তোকে বিক্রি করে দিয়েছি, এবারে মহাজন তোকে তোর মা বাবাকে খুঁজে দেবে। তুমি আমার সাথে প্রতারণা করেছ, তুমি খুব খারাপ, তুমি খুব বোচা। শালিক সেখান থেকে উড়ে চলে যায়, আর মহাজন ময়ূর কন্যাকে নিয়ে একটা অন্ধকার গুহায় বন্দি করে রাখে। আমাকে ছেড়ে দাও, কেউ কোথাও আছো? আমার কথা কি তুমি শুনতে পাচ্ছো? আবার যে এই অন্ধকারে ভীষণ ভয় করছে। এখানে সবাই বোঝা, কেউ আমার কথা শুনি না, কেউ না। ময়ূর কন্যা একা একাই কেঁদেই চলেছে। এদিকে একটা ইঁদুর সেই অন্ধকার গুহায় আসে খাবারের খোঁজে, আর তখনই সে ময়ূর কন্যার কান্নার আওয়াজ শুনতে পায়, আর ময়ূর কন্যার কাছে আসে। কেঁদো না ময়ূর কন্যা, তোমাকে বুঝি ওরা বন্দি করে রেখেছে? হ্যাঁ, ওরা আমাকে এখান থেকে একদম বের হতে দিচ্ছে না। আমি যে এই অন্ধকার ঘরে একদম থাকতে পারছি না। তুমি কোনো ভয় পেও না ময়ূর কন্যা, আমি তোমাকে এখান থেকে বের হতে সাহায্য করব। তুমি শুধু আমার পিছু পিছু এসো। ময়ূর কন্যা বাঁচার জন্য ইঁদুরের পিছু পিছু যেতে থাকে, আর ইঁদুর সবার চোখের অগোচরে ময়ূর কন্যাকে অন্ধকার গুহার বাইরে বের করে দেয়। ইঁদুর, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি না থাকলে আমি অন্ধকার গুহা থেকে কিছুতেই বেরোতে পারতাম না। এবার এখানে আর দেরি করো না, ওরা যখন তখন চলে আসতে পারে, তার আগে তুমি এখান থেকে পালিয়ে যাও। এরপর ময়ূর কন্যা ইঁদুরের কথা মতো গুহার পাশ থেকে চলে যায়। এদিকে ততক্ষণে রাতও হয়ে আসে। চারিদিকে কেমন গা ঝমঝমে ভাব, কখন না জানি ভূত এসে আমার ঘাড়টা মুতকিয়ে দেয়। ময়ূর কন্যা ভয়ে ভয়ে এদিক সেদিক যেতে থাকে,
অবশেষে কোনো উপায় না পেয়ে একটা গাছের মগডালে উঠে ঘুমিয়ে পড়ে। তারপর দেখতে দেখতে সকাল হয়ে যায়। ময়ূরকন্যা গাছের ডালে বসে এদিক সেদিক তাকাতে থাকে। এদিকে ক্ষণিকের মধ্যেই সূর্য তার সর্বোচ্চ তাপমাত্রা দিতে থাকে, আর ধীরে ধীরে জঙ্গলের সব জল শুকিয়ে খরা দেখা দেয়। এত জলের অভাব দেখা দিলে আমরা কি করে বাঁচব? এখন তো মনে হচ্ছে আমাদের জল শূন্যতায় পড়ে মরতে হবে। এসব আমাদের ভুলের কারণেই হচ্ছে। আমরা যখন তখন প্রয়োজনে অপ্রয়োজনে গাছ কেটে ফেলি, তার বিনিময়ে যে আমরা আর গাছ লাগাবো সেটা আর কখনোই করি না। আর গাছপালা না থাকার কারণে বৃষ্টিপাত বন্ধ হয়ে গেছে, আর তার ফলশ্রুতিতে জঙ্গলে খরা দেখা দিয়েছে। সবাই জঙ্গলে খরা নিয়ে ভীষণ চিন্তায় পড়ে যায়। এরপর টনি সবার মাঝ থেকে উঠে উড়ে তার বাড়ির দিকে যেতে থাকে। এদিকে ময়ূরকন্যা খাবারের খোঁজে নিচে নেমে আসে আর রাস্তা দিয়ে হাঁটতে থাকে। হ্যালো হ্যালো, ময়ূর পাখি পেয়েছি আজ। ময়ূরের মাংস খেতে খুবই মজা। এখন তো আমি ময়ূরের মাংস মজা করে খাবো। ওরে বাবা রে বাঘ, আমাকে তুমি দয়া করে খেও না বাঘ মামা, আমাকে দয়া করে ছেড়ে দাও, আমি যে আমার মায়ের কাছে যাব। এতদিন পর আমি একটা শিকার পেয়েছি, আর তা নাকি আমি ছেড়ে দিব? এটা কখনো হয় না। না না খেও না, আমাকে আমাকে ছেড়ে দাও। এরপর বাঘ যেই না ময়ূরকন্যাকে খেতে যায়, আর তখনই টুনি পাখি উড়তে উড়তে তার পা দিয়ে ময়ূরকন্যাকে তুলে নিয়ে উড়ে তার বাড়িতে নিয়ে যায়। সময় মতো আমি না আসলেই তো আজ তোমাকে বাঘের পেটে থাকতে হতো। এভাবে মা বাবাকে ছাড়া কেউ বের হয় না কি বলো তো? বের হবো না তো কি করবো বলো? মা বাবাই তো আমাকে ছেড়ে চলে গেছে, আর আমি তো মা বাবাকে খোঁজার জন্য বাইরে বেরিয়েছি, কিন্তু কোথাও পাচ্ছি না। আহারে, তুই একদম মন খারাপ করিস না। আমরা দুজনে মিলে তোর বাবা মাকে খুঁজবো, আর পেলেই তোকে তোর বাবা মার সাথে পাঠিয়ে দিব। আর যতদিন পর্যন্ত তোর মা বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ততদিন পর্যন্ত তুই আমার কুড়িয়ে পাওয়া ময়ূরকন্যা হয়ে থাকবি, কেমন? টুনির এমন কথা শুনে ময়ূরকন্যা অনেক খুশি হয় আর টুনিকে জড়িয়ে ধরে। এরপর থেকে ময়ূরকন্যা টুনির সাথেই থাকতে শুরু করে, কিন্তু এটা জঙ্গলের পাখিরা মেনে নিতে পারে না। এই টুনি, তুই একটা ময়ূর ছানাকে নিজের ঘরে রেখেছিস? একেই তো আমাদের জঙ্গলে অমঙ্গলের শেষ নেই, তার উপর আবার এক অমঙ্গলকে টেনে এনেছিস। এসব তুমি কি বলছো সুখি দিদি? আমি তো শুধুমাত্র একটা অসহায় ছানাকে সাহায্য করেছি। চুপ কর, আর একটা কথাও বলবি না। এরপর যদি আর একটা অমঙ্গল হয়েছে না, তাহলে দুজনকে ঘাট ধাক্কা দিয়ে এই জঙ্গল থেকে বের করে দেব। এই বলে সুখি পায়রা সেখান থেকে চলে যায়, আর টুনি ময়ূরকন্যাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এরপর দেখতে দেখতে কেটে যায় বেশ কয়েকদিন। এদিকে জঙ্গলে খরা মহামারীর রূপ নেয়। সব পাখিরা জলের অভাবে হাহুতাশ করতে থাকে, অনেক পাখি মারাও যেতে থাকে। টুনি মা, জঙ্গলে সবার কষ্ট আমার একদম ভালো লাগছে না, আমি বরং নাচি, আর আমার নাচ দেখে মেঘেরা আর একদম হাত গুটিয়ে বসে থাকতে পারবে না, আর বৃষ্টি দিয়ে দিবে। তুই তো একদম ঠিক কথাই বলেছিস রে মা। আচ্ছা ঠিক আছে, তোর যা ভালো মনে হয় তুই তাই কর। এরপর ময়ূরকন্যা বাইরে আসে আর তার পেখম মেলে দিয়ে তাধিন তাধিন করে নাচতে থাকে। এদিকে মেঘরানীরা ময়ূরের নাচ দেখে মুগ্ধ হয়ে বৃষ্টি দেওয়া শুরু করে, আর পুরো জঙ্গল আবারও আগের মতো প্রাণবন্ত হয়ে ওঠে।
টুনি, আমি আসলে তোকে না বুঝে অনেক কথা শুনিয়েছিলাম, তুই আমাকে মাফ করে দে। আজ তোর ময়ূর কন্যার জন্য এই জঙ্গলের সবগুলো প্রাণী প্রাণে বেঁচে গেল। ঠিক আছে সুখি দিদি। এরপর সবাই ময়ূরকে জঙ্গলে রেখে দেয়। তার জন্যই বলা হয় কখনোই কোনো জিনিস বা প্রাণীকে তুচ্ছ মনে করতে নেই, কারণ তাদের দিয়ে ভালো কোনো উপকার পাওয়া যায়। আহ ময়ূর, এটা কি করলি তুই? কত কষ্টে আমি এই খাবারগুলো খুঁজে এনেছিলাম, তাও তুই ফেলে দিলি। না বাপু, আমি আর বাইরে যেতে পারবো না খাবার খুঁজতে, বাইরে ঘন বৃষ্টি হচ্ছে, কোথাও খাবারই পাওয়া যায় না। আহা গিন্নি, মেয়েটাকে কেন বকছো তুমি? ও তো এখনো ছোট, বুঝতে না পেরে হয়তো খাবারটুকু ফেলে দিয়েছে। বাদ দাও তো ওসব, সব দোষ আমাদের কপালের, আমরা গরিব বলে তো আজ এত অভাব-অনটন, আর খাবারের সংকট আমাদের। বলছি তোমরা মামে ঘরে থাকো, দেখি আমি বাইরে গিয়ে খাবার খুঁজে আনতে পারি কি না। এসব বলে টোনা বাইরে চলে যায়, আর ধীরে ধীরে বৃষ্টি বাড়তে শুরু করে। আমি কোথায় চলে এলাম? মা কোথায়? কাল রাতে তো আমি মার বোনের সাথে ঘুমাচ্ছিলাম, সকালে ঘুম থেকে উঠে তো মার বোনকে দেখতে পাচ্ছি না, এদিকে তো বৃষ্টি কমছে না আর ঠান্ডা বড় লাগছে। ও কি যে করি। আরে এখানে ওটা কে বসে আছে গুটি সুটি মেরে? এত বৃষ্টিতে কে বসে আছে, কাছে গিয়ে দেখি তো। এই যে, এই কে তুমি? তুমি এখানে বসে এভাবে কাঁদছো কেন? আমার নাম হিমু, আমি যে কিভাবে এখানে চলে এসেছি নিজেও বুঝতে পারছি না গো, মায়ের বোনকেও কোথাও দেখতে পাচ্ছি না। কেদো না মেয়ে, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো, পাশেই আমার বাড়ি, তোমার মায়ের সন্ধান না পাওয়া পর্যন্ত তুমি আমার বাড়িতেই থেকো, কেমন? এখন আর এভাবে বৃষ্টিতে ভিজো না, নয়তো তোমার শরীর খারাপ হবে, চলো আমার সাথে চলো। এই কথা বলে টুনা হিমুকে নিয়ে বাড়িতে চলে যায়, আর টুনিকে হিমুর ব্যাপারে সব কথা খুলে বলে। আহারে, মেয়েটা বৃষ্টিতে ভিজে কিভাবে কাঁপছে, আয় মা আমার ডানার নিচে আয়, তবে তো ঠান্ডাটা তাড়াতাড়ি কেটে যাবে। হিমু দিদি, হিমু দিদি, তোমার মা কই আসে গো? সে কবে থেকে তুমি আমাদের বাড়িতে আছো? কই, তোমার মা তো তোমাকে নিতে আসলো না? কি জানি রে বোন, আবার মাঝে কেন আসতি না? আমি তো রোজ আমার মা আর বোনের জন্য আসে বসে থাকি রে। আমার মনে হয় দিদি তুমি দেখতে কুচ্ছিত বলে তোমার মা তোমায় নিতে আসে না। টুকি, তুই এসব কি বলছিস? এমন উল্টাপাল্টা কথা বললে মেরে চামড়া তুলে ফেলবো। মা হিমু, তুই টুকির কথা কিছু মনে করিস না, ও ছোট তো তাই এমন কথা বলেছে। তুই তোর মা আর বোনের চিন্তা বাদ দে, আমি আর টোনা মিলে তোকে সন্তান স্নেহে বড় করব। আমরা তো গরিব, হয়তো তোকে ঠিকমতো খেতে দিতে পারবো না, কিন্তু বাবা মায়ের মতো স্নেহ ভালোবাসা দিয়ে তোকে আগলে রাখবো। টোনা টুনির কথা শুনে হিমু চোখের জল মুছে ফেলে, আর টোনা টুকির মতো হিমুকেও আদর যত্ন করে বড় করতে থাকে। দেখতে দেখতে হিমু বেশ বড় হয়। আহ, মরে গেলাম গো, আমার পেট বুঝি খুলে গেল। মা, আমার এত পেট ব্যথা করছে কেন? আমি যে আর এমন পেট ব্যথা সহ্য করতে পারছি না বা। অস্থির হোস না রে মা, তোর বুঝি ডিম দেওয়ার সময় হয়েছে, তাই তোর এমন পেট ব্যথা করছে। ডিম দেবার সময় এমন ব্যথা হয় রে মা? একটু ধৈর্য ধরে বাসায় গিয়ে বস, ডিমটা দিলেই তোর ব্যথা কমে যাবে। আহ, কি যে শান্তি, মায়ের কথাই ঠিক হয়েছে, ডিম দিতেই আমার সব ব্যথা কষ্ট দূর হয়ে গেল। এবার নিজের ডিম দেখে চোখ দুটোকে ধন্য করি। একে, আমার ডিম দেখতে এমন সোনালী রঙের কেন? ডিম তো সাদা হয়। মা, ও মা, তাড়াতাড়ি এদিকে এসো গো। মা, এ কি কাণ্ড, এসব আমি কি দেখছি, সোনার ডিম? হিমু, তুই এই ডিম দিয়েছিস? হ্যাঁ গো মা, সত্যি সোনার ডিম দিয়েছি আমি। ভালোই হলো মা, এবার আমার ডিম বিক্রি করে তোমরা তোমাদের অভাব অনটন মেটাতে পারবে।
না রে মা, এমনটা কখনোই করব না আমি। আমি তো ডিম কিছুতে বিক্রি করতে পারবো না। এই সোনা ডিম তোর সম্পদ রে মা। হ্যাঁ বাবা, আর আমি এই সম্পদ আমার বাবা মায়ের জন্য ব্যয় করতে চাই। তোমরা দুজন হয়তো আমাকে জন্ম দাওনি, কিন্তু তোমরা এতদিনে আমার বাবা মা হয়ে উঠেছো। আর এই সোনার ডিম আমি আমার বাবা মায়ের সুখের জন্য ব্যয় করব বাবা। এরপর থেকে হিমুর ডিম বিক্রি করে টোনাটুনির অনেক টাকা আয় করে, আর সেসব টাকা দিয়ে বেশ সুখে শান্তিতে টোনাটুনির সংসার চলতে থাকে। কতদিন পর এদিকে এলাম, কিন্তু আগে তো নদীর পাড়ে ছোট ভাঙাচোরা একটা বাসা ছিল। হঠাৎ এত সুন্দর বড় বাসাটা কে বানালো? দেখি তো একটু বাসাটার কাছে গিয়ে। এমন সুন্দর আর বড়সড় বাসার বড্ড যে শখ আমার। মা, তুমি এতদিন পর! তোমার জন্য এতদিন থেকে আমি অপেক্ষা করছি। তুমি কি আমায় নিতে এসেছো মা? তোর মতো কুৎসিত ছানার দিকে তাকাতেও আমার ঘৃণা হয়। আর তোকে নিতে আসবো আমি? আমি তো আসলে এই সুন্দর বাসাটা দেখতে এসেছিলাম। তবে এত সুন্দর বাসায় তুই বড্ড বেমানান। এসব তুমি কি বলছো গো? ছানা জন্ম দিয়ে এমন কটূক্তি করছো কেন? আর তোমার ছানা সেদিন ওই গাছের নিচে এসেছিল কি করে বলো তো? আমি ফেলে গিয়েছিলাম ওকে। শুনতে চাও কেন ফেলে গিয়েছিলাম? শোনো তাহলে। অনেক শখ করে ডিমে তা দিয়ে দুটো ছানা ফুটিয়েছিলাম। একটা ছানা ফুটফুটে সুন্দর হলেও হিমু দেখতে খুবই কুৎসিত ছিল। হিমুকে দেখলে আমার গা ঘিন ঘিন করত। অন্যের কটূক্তি শোনার ভয়ে আমি হিমুকে সাথে নিয়ে কখনো বের হইনি। তবু আমি শান্তি পাচ্ছিলাম না, তাই হিমুকে আমার কাছ থেকে দূর করার জন্য আমি ওকে রাতের অন্ধকারে গাছের নিচে ফেলে যাই। আর আজ আবার কি না এই কুচুটে মেয়ের সাথে আমার দেখা হয়ে গেল। কি, তোমার মতো জঘন্য মায়ের গর্ভে যেন কোনো সন্তানের জন্ম না হয়। যাই হোক, যে ছানা কি কুচ্ছিত বলে তুমি তোমার কাছ থেকে দূরে রেখেছো, সেই ছানায় এই গরিবের ঘরে এসে আমার ঘর আলোকিত করেছে। এই ছানার জন্যই আজ আমাদের এত কিছু। মানে কি বলতে চাও তুমি? এটাই বলতে চাইছি যে এই কুচ্ছিত হাঁসের ছানাটা ডিম বিক্রি করে এখন আমরা ধনী। আমাদের সংসারে কোনো অভাব নেই। তোমরা কি আমায় ভুল বোঝাচ্ছ যাতে আমি হিমুকে সাথে নিয়ে যাই? না, সেটা কখনোই হবে না। তা বলছি, তোমরা হিমুর ডিম বিক্রি করে ধনী হলে কি করে? হিমু কি হীরের ডিম দেয় নাকি? হ্যাঁ না গো, হীরের নয়, সোনার ডিম দেয়। ইয়ারকি মারছো আমার সাথে? না, ইয়ারকি মারবো কেন? এই সোনার ডিমটাই হিমুর। আর তোমার দুর্ভাগ্য যে তোমার মেয়েকে তুমি হারিয়েছো। মানে? মানেটা কি? হারিয়েছি মানে? হিমু আমার মেয়ে, আর আমি এক্ষুনি হিমুকে নিয়ে যাব। আর তারপর হিমু যে সোনার ডিম দিবে তা বিক্রি করে আমিও তোমাদের মতো ধনী হব। ছি 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 ছি, তুমি কি লোভী গো? সোনার ডিমের লোভে পড়ে এখন মেয়েকে নিতে চাইছো? তুমি চুপ করো, এত জ্ঞান দিতে এসো না। আমার মেয়ের ডিম পেয়ে ধনী হয়েছে তো, তাই কথা ফুটেছে। চল মা হিমু। একদম ছবি না আমায় তুমি। তোমার মতো লোভী মায়ের জন্য আমি এতদিন অনেক কষ্ট পেয়েছি। প্রতিটা মুহূর্ত তোমার জন্য অপেক্ষা করেছি, আর তুমি আজকে আমার সব আকাঙ্ক্ষায় জল ঢেলে দিলে। তুমি আমায় জন্ম দিয়েছো ঠিকই, কিন্তু মা হতে পারোনি। আমার বাবা মা তো এরা, আমি এদের সাথেই থাকতে চাই। দূর হও, দূর হও তুমি। এসব কথা বলে হিমু হাসিকে তাড়িয়ে দেয়, আর এরপর থেকে তারা সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।